ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, বুদ্ধের যোগ বাবার সাথে যুক্ত থাকলে দীর্ঘ যাত্রা অতি সহজেই পাড়ি দিতে পারবে। ভগবানুবাজ ভগবান নিজের বাচ্চাদের রাজযোগ আর জ্ঞানের শিক্ষা দিচ্ছেন, ইনি কোনো মানুষ নন। গীতায় লেখা আছে শ্রীকৃষ্ণ ভগবানুবাজ, শ্রীকৃষ্ণ সম্পূর্ণ দুনিয়াকে লিবারেট করবে, এটা তো সম্ভব নয়। বাবা এসে বাচ্চাদের বুঝিয়ে থাকেন, যারা বাবাকে নিজের করেছে আর বাবার সামনে বসে আছে। শ্রীকৃষ্ণকে বাবা বলা যায় না, বাবাকে বলা হয় পরম পিতা, পরমধাম নিবাসী। আত্মা এই শরীর দ্বারা ভগবানকে স্মরণ করে, বাবা বসে বোঝান যে আমি তোমাদের পিতা, পরমধামে থাকি, আমি সমস্ত আত্মাদের পিতা। আমি কল্প পূর্বেও এসে শিখিয়েছিলাম যে বুদ্ধিযোগ আমি পরম পিতার সাথে যুক্ত করো। আত্মাদের সাথেই কথা বলি, আত্মা যতক্ষণ পর্যন্ত শরীরে প্রবেশ না করবে চোখ দিয়ে কিছুই দেখতে পারবে না, কান দিয়ে শুনতে পারবে না, বিনা শরীরে আত্মা জড় হয়ে যায়। আত্মা হচ্ছে চৈতন্য, গর্ভে সন্তান আছে, কিন্তু যতক্ষণ তার মধ্যে আত্মার প্রবেশ না হবে সে নড়াচড়া করবে না। সুতরাং এমনই চৈতন্য আত্মার সাথে বাবা কথা বলেন। তিনি বলেন, আমি এই শরীর লোন নিয়েছি, আমি এসে সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যাই। যে আত্মারা সামনে আসে তাদের রাজযোগ শেখায়, রাজযোগ সম্পূর্ণ দুনিয়া শিখবে না, কল্প পূর্বে যারা ছিল তারাই রাজযোগ শিখবে। আজ প্রাপ্ত মুরুলির হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপ দাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত থাকলে দীর্ঘ যাত্রা অতি সহজেই পাড়ি দিতে পারবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত করছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, বাবার কাছে বলি প্রদত্ত হওয়ার জন্য কোন বিষয়ের ত্যাগ অবশ্যই প্রয়োজন। উত্তরে বাবা বলেছেন, দেহ অভিমানের। দেহ অভিমান আসা মানে মরে যাওয়া। ব্যভিচারী হওয়ার কারণে কিছু বাচ্চার সমর্পিত হতে হৃদয় সংকুচিত হয়। যখন কুরবান হয়েছ তখন একজনই যেন স্মরণে থাকে, ওনার প্রতি সমর্পিত হতে হবে, ওনারই শ্রীমত অনুসারে চলতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি দেহ অভিমানের ত্যাগ করছি কি, একমাত্র বাবার শ্রীমত অনুসারে চলছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, স্মরণের যাত্রায় ক্লান্ত হওয়া উচিত নয়, প্রকৃতপক্ষে এমনই স্মরণের অভ্যাস করতে হবে যাতে অন্তিম সময় বাবা ছাড়া আর কেউ স্মরণে না আসে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি স্মরণের যাত্রায় ক্লান্ত হচ্ছি না তো, প্রকৃতপক্ষে এমনই স্মরণের অভ্যাস করছি কি যাতে অন্তিম সময় বাবা ছাড়া আর কেউ স্মরণে না আসে চেক করে চলেছি। বাবা বলেছেন, সত্য বাবার মতে চলে সত্য উপার্জন করতে হবে, নিজের মন মতে চলা উচিত নয়, সদ্গুরুর নিন্দা কখনোই করানো উচিত নয়, কাম ক্রোধের বশবর্তী হয়ে কোনো উল্টো কাজ করা উচিত নয়। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সত্য বাবার মতে চলে সত্য উপার্জন করছি কি, নিজের মন মতে চলছি না তো, সদ্গুরুর নিন্দা কখনোই করছি না তো, কাম ক্রোধের বশবর্তী হয়ে কোনো উল্টো কাজ করছি না তো চেক করে চলেছি। বাবা বলেছেন,
সংকল্প শক্তির দ্বারা প্রতিটি কার্যে সফল হওয়ার সিদ্ধি প্রাপ্তকারী সফলতা মূর্তি ভব। সংকল্প শক্তি দ্বারা অনেক কাজে সফল হওয়ার সিদ্ধি অনুভব হয়। যেমন স্থূল আকাশে ভিন্ন ভিন্ন নক্ষত্র দেখা যায়, তেমনি বিশ্বের বায়ুমণ্ডলের আকাশে চারদিকে সফলতার উজ্জ্বল নক্ষত্র তখনই দেখতে সক্ষম হবে যখন তোমাদের সংকল্প শ্রেষ্ঠ আরও শক্তিশালী হবে। সব সময় এক বাবার গভীরতায় হারিয়ে যাবে, তোমাদের রুহানি নয়ন রুহানি মূর্তি দিব্য দর্পণ হয়ে উঠবে। এই রকম দিব্য দর্পণই অনেক আত্মাকে আত্মিক স্বরূপের অনুভব করানোর সফলতার মূর্ত প্রতীক হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি সংকল্প শক্তির দ্বারা প্রতিটি কার্যে সফল হওয়ার সিদ্ধি প্রাপ্তকারী সফলতা মূর্তি হচ্ছে কি চেক করে চলেছি। বাবা বলেছেন, যারা নিরন্তর ঈশ্বরীয় সুখ অনুভব করে তারাই নিশ্চিন্ত বাদশাহ। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি নিরন্তর ঈশ্বরীয় সুখ অনুভব করে নিশ্চিন্ত বাদশাহ হচ্ছে কি চেক করে চলেছি। সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।